ঝিনাইদহের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দেব ঝিনাইদহের ছয়টি উপজেলায় আজকে ঘটে যাওয়া সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর খবরগুলি। ঝিনাইদহের শৈলক উপায় কলেজ ছাত্র রোকন হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। ঝিনাইদহের শৈলক উপায় কলেজ ছাত্র মোহাম্মদ রোকনুজ্জামান রোকন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে স্কুল ও কলেজে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইলে কালচারাল অফিসার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ান ইসলামের হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শিল্পকলা একাডেমির সামনে কর্মসূচির আয়োজন করে জেলার কালচারাল অফিস। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কালচারাল অফিসের কর্মকর্তা, প্রশিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মহেশপুরে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহেশপুর পৌর শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবন সভাকক্ষে পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সম্মেলন শেষে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে আমিরুল ইসলাম খান চুন্নু সভাপতি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ঝিনাইদহে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার বাজে বামনদহ গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী দিলীপ দাস বয়স 44 বছর পিতা মৃত দুলাল দাসকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে 2 কেজি 300 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে। ঝিনাইদহ পৌরসভার এলাকা কচাতলা নামের পরিবর্তন। একটি সুন্দর নামের গুরুত্ব অনেকখানি। একটি সুন্দর নাম সুন্দর বার্তা বহন করে। আদর্শ পাড়ার কচাতলা নামটি পরিবর্তন হয়ে আজ থেকে পৌরসভা কর্তৃক আদর্শ পাড়ার কচাতলা নামটি পরিবর্তন হয়ে কবি সুকান্ত মোড় নামটি প্রস্তাবনায় আনা হয়েছে। ঝিনাইদহে সুবিধা বঞ্চিত 20 জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ। আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে দুস্থ, অসহায়, এতিম, বিধবা ও সুবিধা বঞ্চিত মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে 20 জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মজিবর রহমান। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আধুনিক টয়লেটের উদ্বোধন। ঝিনাইদহ পৌরসভার সহযোগিতায় ও SNV-র অর্থায়নে কেন্দ্রীয় বাস টার্মিনালে আধুনিক টয়লেটের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। কোটচাঁদপুরে আল নূর মসজিদ ও ইসলামী লাইব্রেরির শুভ উদ্বোধন। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আল নূর মসজিদ ও ইসলামী লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম। ঝিনাইদহ জেলা কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ইন্তেকাল। ঝিনাইদহ শহরের এক সময়ের সংবাদপত্র ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ারদার ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। মৃত্যুকালে তিনি 3 কন্যা ও 1 ছেলে রেখে গেছেন। মরহুম ইউনুস আলী জোয়ার্দার ঝিনাইদহ জেলা কৃষক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্নীতির মামলায় শৈলকুপার সাবেক পৌর মেয়রের কারাদণ্ড। জাল দলিলের দুর্নীতি মামলায় ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা খলিলুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সোমবার তাকে দণ্ড দেওয়া হয়। জানা যায়, শৈলকুপা বাজারের সরকারি 800 জায়গা নিজের নামে জাল দলিলের মাধ্যমে নিয়ে তাতে মার্কেট গড়ে তোলেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর দলিল জাল প্রমাণিত হয়। দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাজমুস সায়দাত এ খবর নিশ্চিত করেন। সহকারী কমিশনার ভূমি পার্থপ্রতিম শীল জানান, তিনি সাবেক পৌর মেয়রের কারাদণ্ডের কথা শুনেছেন। দিনের সবচেয়ে চাঞ্চল্যকর ও দুঃখজনক ঘটনা, ঝিনাইদহে গত 3 মাসে সড়কে ঝরেছে 38টি তাজা প্রাণ। ঝিনাইদহের সড়ক মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মৃত্যুর মিছিল যেন থামছেই না, এরই ধারাবাহিকতায় গত 3 মাসে ঝিনাইদহে নিহত হয়েছেন 38 জন, পঙ্গু কিংবা আহত হন শতাধিক মানুষ। যত্রতত্র গাড়ি পার্কিং, ওভারটেকিং, এর ফলে প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে। অবৈধ নথিমন, করিমন, আলম সাধু, ফটফটি, লাটা হাম্বা, মাটি টানা ট্রাক্টরের দাপটে বাস, ট্রাক, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাও এখন অনিরাপদ। হাসপাতাল ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2021 সালের মার্চ মাস পর্যন্ত কালীগঞ্জের 12 বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনার্সের 6 ছাত্র সহ নিহত হন 19 জন। এছাড়া মহেশপুরে 1 জন, শৈলকুপায় 11 জন, হরিণাকুণ্ডুতে 3 জন, কোটচাঁদপুরে 1 জন এবং ঝিনাইদহ সদর উপজেলায় 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সড়কে এমন মৃত্যু কারোরই কামনা নয়, আমরা নিরাপদ সড়ক চাই। ঝিনাইদহের চোখ ইউটিউব চ্যানেলে আজকের মতো বিদায়। আগামীকাল আসবো আবার নতুন কিছু সংবাদ বা নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।